আবারও আদালতের আঙিনায় এলেন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। নিজ বাসায় মদসহ বিভিন্ন মাদক উদ্ধারের ঘটনায় বনানী থানায় দায়ের করা মামলায় বিচারিক আদালতে হাজিরা দেন তিনি। শুনানি শেষে আগামী 10 অক্টোবর ফের তার হাজিরা এবং মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত। এদিকে দ্বিতীয় ও তৃতীয় দফায় পরিমণির রিমান্ড মঞ্জুরের বিষয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিয়ে হাইকোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করেন বিচারিক আদালতের দুই বিচারক। দফায় দফায় রিমান্ড মঞ্জুর করার দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় হাইকোর্ট। দুই আদালতকে যে ব্যাখ্যা চেয়েছিল মাননীয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ, সেই ব্যাখ্যা তারা দেওয়ার পরে হাইকোর্ট এতে সন্তুষ্ট হয়নি। না হয়ে তারা বলেছে যে অ্যাপিলেট কোর্টের যে ডিরেকশনা, সেই নির্দেশনা তারা মানে নাই। ব্যাখ্যার অংশবিশেষ আইনজীবীদের পরেও শোনান আদালত। পড়ে শুনিল যে আমরা পুলিশ যে ই দিছে, মানে যেভাবে রিমান্ড চেয়েছে তাতে আমরা সন্তুষ্ট হয়ে রিমান্ডটা দিয়েছি। যদি এতে কোনো সরল বিশ্বাসে আমাদের এই কাজ করে যদি কোনো এইখানটা কোর্ট ধরছে যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন 29 সেপ্টেম্বর ধার্য করেছেন হাইকোর্ট। 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন 5 আগস্ট তার 4 দিনের রিমান্ডের আদেশ দেন সিএমএম আদালত। পরবর্তীতে দ্বিতীয় দফায় 2 দিন এবং তৃতীয় দফায় 1 দিন রিমান্ডের আদেশ দেয়া হয়। ড্যানিদ রং, মাইটিভি, ঢাকা।